ওমানের বিভিন্ন সেক্টরে কর্মরত প্রবাসী শ্রমিকদের নিয়ে হতাশা প্রকাশ করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। বলা হয়েছে ওমানে থাকা প্রবাসীদের 90% নিম্ন দক্ষতা সম্পন্ন কর্মী, যা ওমানের ভিশন বাস্তবায়নের একটি বড় অন্তরায়। শ্রম মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ নাসের বিন আমের সম্প্রতি ওমান চেম্বার অফ কমার্সের এক অনুষ্ঠানে এসব কথা বলেন। এদিন মন্ত্রণালয়ের তরফ থেকে দাবি করা হয় ওমানের শ্রমবাজার আরও স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ করতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করাটা জরুরি। এদিন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনদের বক্তব্যে প্রবাসীদের বদলে কর্মক্ষেত্রে ওমানিদের রিপ্লেসমেন্টের বিষয়টিও জোরালোভাবে উঠে এসেছে। এদিকে বিদেশি বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানে এবার ওমানিদের নিয়োগ করা বাধ্যতামূলক করেছে ওমান। আগামী 1 এপ্রিল থেকে অন্তত 1 জন ওমানি নাগরিককে এসব প্রতিষ্ঠানে কর্মী হিসেবে নিয়োগ করতে হবে বলে সিদ্ধান্ত জানিয়েছে দেশটির মিনিস্টারিয়াল কাউন্সিল। ওমানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে রেজিস্ট্রেশনের পর কমার্শিয়াল কার্যকলাপ শুরুর 1 বছরের মধ্যেই বিদেশি বিনিয়োগকারীকে তার প্রতিষ্ঠানে অন্তত 1 জন ওমানিকে নিয়োগ করতে হবে। সরকার কর্মক্ষেত্রে ওমানিদের অগ্রাধিকার বা ওমানাইজেশনের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে এই সিদ্ধান্ত মূলত তারই অংশ। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।